সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিশ্চয় অবগত আছেন বরাকণ্ঠর পরিচালনায় একটা প্রোগ্রাম স্টার্ট হয়েছিল জনতার আদালত। তো আপনারা সব সহযোগিতার কারণে আমরা এই জনতার আদালত যেটা এটা মানে খুব ভালো আমরা রেসপন্স পাইছি আর খুব ভালো করে মানে সাকসেসফুলি এটা মানে চলিয়ে যার। তো আমরা নেক্সট যে পর্ব যেটা আগামীকালকে আমরা এটা শুট হইব, আমরা এটা মানে বিচারকের ভূমিকায় থাকবা গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট এস তাপাদার, LLM লন্ডন UK। তারপরে যেন মানে আমরা সবচেয়ে বড় আকর্ষণ মানে খাটগোলাপ জানারে আমরা কালকে আগামীকালকে মানে আমরা ইয়ার জনতার আদালতে রাখবো, তাই নইলে গিয়া করিমগঞ্জ লোকসভার মাননীয় সাংসদ মিস্টার কৃপনাথ মালা মহাশয়। তো আপনারা সবর নিমন্ত্রণ হইল গিয়া কালকের প্রোগ্রামও, স্থানটা হইল গিয়া নাসগড় বিদ্যানগর আনিপুর রাথাবাড়ি সমষ্টি। এখন কোয়েশন আইতে পারে যে আনিপুর হেনে মানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে কিয়া 30-35-40 কিলোমিটার দূর হেনে, যেহেতু তাইনি একজন MP করিমগঞ্জ লোকসভার, আর করিমগঞ্জ লোকসভাটা হইল গিয়া করিমগঞ্জ অ্যান্ড হাইলাকান্দি দুইটা ডিস্ট্রিক্ট মিলিয়া। তো আমরা একদম দুইয় ডিস্ট্রিক্টর মানুষের সুবিধার লগে দুইয় ডিস্ট্রিক্টর মানে একদম মিডিল পিন পয়েন্ট যেটা এটা আমরা সিলেক্ট করছি, এটা পড়ছে গিয়া রাতাবাড়ি সমষ্টির বিদ্যানগর পড়ছে। তো এখান থেকে করিমগঞ্জ থেকে যতটুকু ডিস্টেন্স সেম হাইলাকান্দি ডিস্ট্রিক্টর কাটলিশোড়া থেকে অতটুকু ডিস্টেন্স। তো আমরা ও ডিস্টেন্সটা মেনটেন করার গিয়া একদম ঠিক মিডিলও করছি। আগামীকালকে রবিবার দুপুর 2টার থেকে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হইব আর লোকেশনটা হইল গিয়া নাসগড় বিদ্যানগর আনিপুর। তো আপনারা সবর নিমন্ত্রণ থাকলো এই প্রোগ্রামও আপনারা অ্যাটেন্ড হইবে হইয়া MP সম্পর্কে আপনারা যদি কোনো অভিযোগ থাকে বা কোনো প্রশ্ন থাকে বা যেটাও আপনারা কোনো কিছু ক্লিয়ারেন্স করার থাকে আপনারা এখানে উপস্থিত হইব হইয়া এইগুলা কোয়েশন করবা আর আমরা এই প্রোগ্রামটা সাকসেস করার সহযোগিতা রাত বাড়াইবা। থ্যাংক ইউ। হাইলাকান্দি খাসার জেলার বিভিন্ন এলাকা থেকে আমরা কাছে ফোনা যে প্রত্যেক এলাকার যাতে এরকম জনতার আদালত বানি হয়। তো আপনাদের সমষ্টির বিধায়কের লগে আমরা যোগাযোগ হওয়ার তো খুব বেশি দেরি হইতো না, একটা একটা করে আমরা প্রত্যেক সমষ্টির জনতার আদালত বয়াইমু, আপনাদের প্রশ্ন রাখার সওয়াল রাখার সুযোগ করিয়া দিমু। আর আগামীকালকের যে জনতার আদালত প্রোগ্রাম যেটা হইব এটা আমরা খুব বেশি খুশি, আর আপনারাও শুনলেন আপনারাও নিশ্চয়ই খুশি হয়েছেন শুনিয়া যে আমরা অ্যাডভোকেট আব্দুল সুবুত আবাদার মহাশয় উপস্থিত থাকবা। তো আব্দুল সুবুত আবাদার মহাশয় এমন একজন ব্যক্তি যার প্রশংসা যদি আমরা একটা না ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা করি তবুও সময় শেষ করা যাইত না। অনেক কাজ আছে তানি সমাজ যেগুলা গোপনীয় আমরা অনেকে জানিও না, বরং আমরা এই অনেক সময় নিষেধ করেন যে তার কাজগুলা না তুলিয়া ধরার লাগে। অনেক সময় আমরা মাধ্যমে অনেক গরিব অসহায় অসুস্থ মানুষের কাছে সাহায্য পাঠাইয়া দেন, আবার আমরা কল করি হবে যাতে আমার নামটা না। তো এখনও হয়তো আপনারা ভাববা যে আবার নাম খাইনে কইলাম। নাম করার মেইন উদ্দেশ্য হইল যে আমরা সমাজও কিছু কিছু অল্প অল্প কাজ করিয়া আমরা নিজেরে বহুত মহৎ মনে করি, বহুত বড় মনে করি যে আমি অনেক কিছু করে লিছি। আসলে সমাজে এমন কিছু মানুষ আছেন যারা অনেক কিছু করে করিয়াও পর আমি এখনও সমাজলে কিছু করছি না। আর এই ধরনের মানুষের মধ্যে একজন হইলে অ্যাডভোকেট আব্দুল সুবুত তাপাদার। অনেক অসংখ্য ছাত্রর পিছনে অবদান আছে কিভাবে এই সমাজের শিক্ষাটারে আগুয়ে নেওয়া যায়। আমরা সবসময় ও সুপরামর্শ দিই যে জাতির মধ্যে মানুষের মধ্যে কীভাবে শিক্ষাটারে পৌঁছানি যায়, প্রত্যেক গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে কোনায় কোনায় যাতে শিক্ষাটারে কীভাবে পৌঁছাইয়া দেওয়া যায়। যখন তার লোক আমরা সাক্ষাৎ করি বিশেষ করে ও বিষয়ের উপরে খুব বেশি চাপ দেয়, আর আমরা এখন যত জিনিসের উপরে তুমি দেন প্রকাশ দে রায় সব থেকে বেশি ওটার উঠে দেয়, যার কারণে আমরা অন্তর অন্তঃস্থলটা গিয়া তাঁদের ধন্যবাদ জানাইয়ার। আর এরকম একজন মানুষ আমরা সমাজ দীর্ঘদিন থাকুক, ওরকম আরও মানুষের সৃষ্টি হোক, আরও মানুষের জন্ম হোক, আর তাঁর দীর্ঘায়ু কামনা করিয়ার। আর স্যারদেরও অশেষ ধন্যবাদ জানাইয়ার যে আমরা ডাকে সাড়া দিয়ার জনতার আদালতে উপস্থিত হওয়ার কারণে। আর আমরা যে MP মহোদয় যেই না আসেন তাঁর তো প্রশংসা কিতা করতাম আজকে প্রায় 5 বছর পূর্ণ আর হতে, কিন্তু এখনও এইরকম একজন ব্যক্তি পাইছি না যে তাঁর কথার দ্বারা তাঁর ব্যবহারের দ্বারা কেউ কষ্ট পাইছেন বলিয়া। যখন যে মানুষ তাঁর দ্বারস্থ হয়েছে সন্তুষ্ট হইয়াছে, আমরা যখন যে যেখানে পাইছেন প্রশংসা করছেন। আর এটা আমরা নিজে সাক্ষী, আমরা যখন যে কাজ লইয়া গেছি মানে লগে লগে করার চেষ্টা করছেন, অথচ আমরা সঙ্গে নিয়া অভিযোগ গেছেন যেখানে যাওয়া লাগছে আমরা সঙ্গে নিয়ে গেছেন। তো রিসেন্ট আপনারা দেখতে পাইবা কয়েকটা বড় বড় কাজের আমরা মানে উদ্যোগ নিছি MP সাহেবের মানে সহযোগিতায়, এটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমরা তুলিয়া ধরব। তো অশেষ ধন্যবাদ আমরা MP মহোদয়ে, তাই না যে আমরা জনতার আদালত আমরা ডাকে সাড়া দিয়া জনতার ডাকে সাড়া দিয়া যে উপস্থিত হওয়ার লাগে প্রস্তুতি নিছেন। আর বিশেষ করে হয়েছে আপনারা অন্য অন্য মানে যে এলাকাগুলা তখনও আমরা জনতার আদালত করছি না, যে সমষ্টিগুলা এখান থেকে আমরা আপনারা ফোন করদা প্রত্যেক দিন ফোন করদা যে আপনাদের এলাকার
জনতার আদালত বহাইবার লাগে। প্রত্যেক এলাকার প্রত্যেকজন জনপ্রতিনিধির লগে আমরা কন্টিনিউ যোগাযোগ রাখি, আর অনেকজন অনেক ব্যাপারে বিজি থাকেন, অনেক কাজকর্মে ব্যস্ত থাকেন, সবে সুযোগ করতে পারতে না, সুযোগ দিতে পারতে না, সময় দিতে পারতে না, তবে সবর লোকে কমবেশ কত হয়ে গেছে, মানে একজন একজন করিয়া খুব তাড়াতাড়ি আমরা প্রত্যেকের মানে কাছে পৌঁছে দিব, আর প্রত্যেক সমষ্টিতে আমরা জনতার আদালত বহাইব, প্রত্যেক মানুষের প্রত্যেক নাগরিকের এই সুযোগ করিয়া দিব যে আপনি আপনার মন খুলিয়া প্রশ্ন করবা, আপনার সমষ্টির যে সমস্যাগুলো আছে তুলিয়া ধরবা, এই ব্যবস্থা আমরা করিয়া দিব। আর আমরা বরাকণ্ঠ পরিবার দিয়ে আপনারা যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়াইছেন, আমরা বিশ্বাস চিরদিন আপনারা ওভাবে সাহায্যের হাত বাড়াইয়া দেবা, আমরা প্রত্যেকটা কাজ সফল হয় একমাত্র আপনার সহযোগিতায়, যার কারণে আপনার আমরা অশেষ ধন্যবাদ দিই। আর আজকে বরাকণ্ড যে জায়গাতে আইসে এটার পিছনে একমাত্র আপনার অবদান, আল্লাহ আমরারে মায়া করডা আর আপনারা আমরারে সহযোগিতা করডা, আল্লাহর মেহরবানি আর আপনার সহযোগিতায় আজকে আমরা অতটুকু আইসি, আর আগামী দিনেও আপনার সহযোগিতা কামনা করি, আর ধন্যবাদ। যদিও আমার খালকের যে প্রোগ্রামের কাঠগোড়ায় যে আমার এমপি মহোদয় থাকবা, তান সম্পর্কে দুই একটা প্রশংসামূলক কথা কওয়া হইছে, এটার মতলব এটা নয় যে আগামীকালকের প্রোগ্রামও শুধু তান পজিটিভ সাইডটা তুলে ধরা হইব। তো ভিউয়ার্সের উদ্দেশ্যে হই আর আপনার কাছে আমরা রিকোয়েস্ট থাকবো, আপনারা খালকে প্রোগ্রামও অ্যাটেন্ড হইতে হই, আপনারা যার যে ধরনের কোনো প্রশ্ন আছে, কোনো আরোপ হোক বা যে কোনো ধরনের জিনিস জানার জিনিস হোক বা এমপির বিরুদ্ধে কোনো যদি অভিযোগ থাকে, আপনারা কাছে রিকোয়েস্ট হইলে আপনারা প্রোগ্রামে উপস্থিত হইয়া এই প্রশ্নগুলা করতা, তথ্যগুলা তুলিয়া ধরতা, আপনারা তার কাছ থেকে জানতা, এটা আপনার কাছে আমরা বিনম্র অনুরোধ। যেহেতু তাই না আমরা সহযোগিতায় বা আমরা তার সহযোগিতা কয়েকটা ভালো কাজ করছি ওগুলা তুলিয়া ধরছি, কিন্তু এখানের মতলব এখান না যেন সবল লোকে তাই সবসময় ভালো কাজ করছেন, হয়তো কেউ কাছে কোনো নেগেটিভ কোনো কিছু থাকতে পারে, তো আপনারা কালকের প্রোগ্রামে উপস্থিত হইয়া ওগুলা তুলিয়া ধরবা, ভালো কোনো জিনিস থাকলে ওগুলো তুলিয়া ধরবা, আমরা সাই সমাজও কেউ যদি ভালো কোনো কাজ করে এটার প্রশংসা পাইত, আর যদি কোনো গলত কিছু করিয়া থাকে এটার লগে আপনারা সবে মিলে এটা কন্ডেম করতা, এটা মানে আপনারা তার সামনে খেলো এটা হইতা, ওটাও আপনার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ থাকলো। কালকে বিকাল 2টার সময় নাচগড় বিদ্যানগর আনিপুর, থ্যাংক ইউ।